স্টার্টিং এই বলেছিলাম পায়ে হেঁটে উঠব, দর্শন করব, অর এলস মরে ফিরব। এর জন্য বলে কেদারনাথ হচ্ছে আর্থের হেভেন। কি ভিউ দেখুন, ওই একদম নিচটাতে ছিলাম, দেখতে পাচ্ছি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কেদারনাথ ট্রিপের সবচেয়ে ইম্পর্টেন্স হচ্ছে আপনার প্যাকিং। এক্সট্রা নিয়ে আপনার ব্যাগের লোডটা বাড়াবেন না, আর যে কোনো এমন ইমার্জেন্সি সেগুলোকে স্কিপ করবেন না। সবচেয়ে ইম্পর্টেন্স হলো হচ্ছে মেডিসিন। মেডিসিন আমি সাথে রেখেছি। এই যে আমার ব্যাগ, অলমোস্ট প্যাকিং ডান। ওকে, আজকে আমরা যে ট্রেনটা জার্নি করবো সেটা হচ্ছে 13269, ঠিক আছে, হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। আর এই ট্রেন আপনার হাওড়া থেকে ছাড়বে হচ্ছে একটার সময় ছাড়বে। টোটাল টাইম লাগবে 27 থেকে 28 ঘন্টার মতো টাইম লাগবে কুম্ভ এক্সপ্রেসে। আরও দুটো ট্রেন চলে হচ্ছে, একটা হচ্ছে আপনার দুন এক্সপ্রেস আর সেকেন্ডটা হচ্ছে আপনার হচ্ছে উপাসন এক্সপ্রেস। 12:58 বাজে, আর 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে .1টায় কুম্ভ এক্সপ্রেস। আসানসোল ঢুকছে, অলরেডি লেন্সে বৃষ্টি পড়েছে। ১৫৩৬ কিলোমিটার টোটাল আমরা জার্নি করবো, তার মধ্যে মাত্র 199 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছলাম হচ্ছে আসানসোল। বেঙ্গলের পরে হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্যের যে প্রথম এটা স্টেশন ছিল মধুপুর। জেসিডি ক্রস করেছি আমরা, এর পরের স্টেশন হচ্ছে আমাদের হচ্ছে ঝাঝা। এখন ইভিনিং এর কিছু ভিউ দেখাই আপনাদের। এটা প্রাইসলেস, মানে ফিলিংস আমি আপনাকে বলে দিতে পারবো না কি ভালো লাগছে আর কি। আপনারা যদি খাবার না নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, বিকজ এই ডিনার ভিতরে প্যান্টি কার্ড আছে, যেমন আমরা হচ্ছে রাতে ডিনার অর্ডার করছি হচ্ছে ডিম খালি। কেস আপনার খুব জোর খিদে পেয়েছে, অনেক কিছু ভালো লাগে তো, তো সেই হিসাবে ভালো লাগে যেতে পারে মোটামুটি। তো এরপরে স্টপেজ হচ্ছে পাটনা, বিহারের পাটনা। এই পাটনা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো, তারপরে বাকি দেখাবো হচ্ছে কালকে সকাল থেকে। তুমি কে দাঁড়াচ্ছ, হাঁটতে পারবে তুমি সত্যি? তো 10:08 এখন বাজে, 10:08 আমরা এসে পৌঁছলাম হচ্ছে পাটনা স্টেশনে। গুড মর্নিং, পরের দিনে সকাল, এখন আমরা ঢুকছি হচ্ছে লখনৌ ঢুকছি। দিল্লি সে আনে বালি লখনৌ ইস সুপার ফাস্ট এক্সপ্রেস। নবাবো কি শহর লখনৌ, লখনৌ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সো এখন অবধি তো পুরো ঠিকঠাক টাইমেই চলছে, কোনো লেট নেই। আই হোপ আমরা ঠিকঠাক টাইমে হরিদ্বারে পৌঁছে যাই। এই যে স্টেশনটা আছে এটা হচ্ছে আপনার মুরাদাবাদ স্টেশন। এক দাদা সমস্যা গরম হবে, হ্যাঁ দিয়ে দো, গরম হবো না। তো দেখা হচ্ছে 3:08 হচ্ছে লস্কর স্টেশনে।
এটা হচ্ছে হরিদ্বার স্টেশন এর আগে স্টেশন, স্টেশনের নাম হচ্ছে লস্কর। আর এখান থেকেই আপনার হচ্ছে উত্তরপ্রদেশ মানে ইউপি শেষ হলো, এবার শুরু হচ্ছে উত্তরাখণ্ড। আর এটা আপনি দেখছেন হচ্ছে উত্তরাখণ্ডের হচ্ছে ফার্স্ট ভিউ। ও ফাইনালি 1536 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম হচ্ছে উত্তরাখণ্ডের হরিদ্বার স্টেশনে। হরিদ্বার স্টেশনে এসে আপনার বেশ কিছু কাজ হবে। প্রথম কাজ হবে সময় নষ্ট না করে আপনি চলে যাবেন রুম নেওয়ার জন্য। বাইরে ক্রাউডটা একটু, প্রায় 30 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছাই হরিদ্বারে। হরিদ্বারে এসে আমাদের প্রথম যেটা কাজ ছিল তা হলো রুম নেওয়া। আমরা স্টেশনের কাছে এই রুমটাকে সিলেক্ট করেছিলাম আর এই রুমের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখলাম। রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম একটা টোটো ধরে হরকিপৌড়ি ঘাটে সেখানকার বিখ্যাত সন্ধ্যা আরতি দেখার জন্য। সন্ধ্যা আরতি দেখে আমরা চলে আসি মতিবাজারে, আমাদের কিছু শপিং পেন্ডিং ছিল তা কমপ্লিট করার জন্যে। দেন এখান থেকে চলে আসি এখানকার বিখ্যাত দাদা বৌদি হোটেলে রাতে ডিনার কমপ্লিট করার জন্যে। ডিনার সম্পূর্ণ করে আমরা চলে আসি আবার রুমে। আচ্ছা কিছু আছে? ওয়েল কোনো কিছু আর পেন্ডিং রাখলাম না, কালকে যেখান থেকে বাস ছাড়বে তো রুমে ঢোকার আগে আমরা বাস স্ট্যান্ডটাও দেখে এলাম, তো সকালবেলা যাতে ফাইন্ড আউট করতে কোনো অসুবিধা না হয়। 4 বাজে এখন সকাল, গুড মর্নিং, কেমন আছো? ও 4:30 বাজে এখন, বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বাস নেবো। তাহলে যে এটা হচ্ছে ভোর 4:30 সময় হরিদ্বার স্টেশনের সামনের ছবি। এই ব্যাক সাইডে দেখছেন এটা একটা বড় বাস স্ট্যান্ড, এখান থেকে বাস ছাড়ে। আপনারা চাইলে বাস না বুক করে এখানে এসে হচ্ছে বাস, শেয়ারিং, জিপ এটা সেটা পেয়ে যাবেন। চেষ্টা করবেন আগের দিন এসে কথা বলে নেওয়ার জন্যে, অনেক অপশান পাবেন, দিনের দিন করলে একটু চাপ হয়ে যেতে পারে। আপনি চাইলে রেড বাস থেকেও বুক করতে পারেন, যেমন আমরা বুকিং করেছিলাম, সেক্ষেত্রে 100 rupees মোটামুটি এক্সট্রা লাগে। আদারওয়াইজ এটার চার্জেস মোটামুটি 800 to 1000 মধ্যে হয়। শেয়ারিং জিপ যদি 8 জন হয়ে যায় তো পার পার্সন 1000 করে হয় অ্যাপ্রক্সিমেট, এরকম তো অন অন অ্যাভারেজ 1000 টাকা ধরে রাখতে পারেন। এখান থেকে বাস ছাড়লো আমাদের হচ্ছে 5:40, মানে 5:30 টাইম ছিল। তো এখন এসে আমরা পৌঁছলাম হচ্ছে আপনার ঋষিকেশ। 28 থেকে 29 কিলোমিটার এখন অবধি আমরা টোটাল জার্নি করলাম। মানে আমার এখন মনে হচ্ছে আমি এত লেট কেন আসছি, এত দিন হয়ে গেছে, এত বছর হয়ে গেছে না আসিনি কেন। পাহাড় তার একটা আলাদা রূপ আছে, তার একটা আলাদা বৈচিত্র্য আছে, আর এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা চলার পরে প্রথম এক জায়গায় দাঁড়ালো। এখানটা হচ্ছে ওয়াশরুম রেস্ট করার জন্য, সাথে চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আমি একটা শশা নিলাম, একটা শশার দামই হচ্ছে 20 টাকা। আমরা এখন দেবপ্রয়াগ ক্রস করছি, ক্রস করে নিয়ে দেবপ্রয়াগে আছি এখন, যেখানে সঙ্গমটা আছে দেখাচ্ছি উপর থেকে যতটা হয়। দেবপ্রয়াগ হলো আপনার হচ্ছে ভাগীরথী আর হচ্ছে অলকানন্দের হচ্ছে সঙ্গম, মিলনস্থল আছে, সেটা আপনারা দেখবেন এবং যদি মনে হচ্ছে এনজয় করবেন সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে শেয়ারিং জিপ। আচ্ছা, এবার আমরা হচ্ছে শ্রীনগর ঢুকবো আর 2-1 কিলোমিটার পেছনে আছি। যে ব্রিজটা ছিল, ব্রিজের ওপারটা ছিল হচ্ছে কীর্তিনগর আর ব্রিজের এপারটা হচ্ছে শ্রীনগর। আমরা এখন শ্রীনগরের ওপর দিয়ে যাচ্ছি আর কি, মানে শ্রীনগরে আছি। ভাই সামনে জ্যাম দেখ।
কি সিচুয়েশন দেখুন, সেই ধারী দেবীর মন্দিরের ওখান থেকে স্টার্ট হয়েছে জ্যাম, একটুখানি এগোলো এই ব্যাক সাইডে এতটা দিকে আর এদিকে কতটা, আই ডোন্ট নো, জানি না এটা কখন ক্লিয়ার হবে। অ্যারাউন্ড 1.5 ঘন্টা জ্যামে থাকার পরে এতক্ষণ পরে হচ্ছে জ্যাম ছাড়লো, এখন আমরা আস্তে আস্তে চলছি। সোন প্রায় অলমোস্ট আমরা চলে এসেছি, এটা হচ্ছে সীতাপুরের একটু আগে আর কি। তো দাদা চলতে, থ্যাংক ইউ। সোনপ্রাগে এখন অবধি পৌঁছাতে পারিনি, সোনপ্রাগের আগে হচ্ছে সীতাপুর, আর এটা হচ্ছে সীতাপুরের আগে জ্যাম, এখানে নামিয়ে দিয়েছে, এখন এখান থেকে হেঁটে সীতাপুর, সীতাপুর থেকে আবার হেঁটে সোনপ্রাগ। সোনপ্রাগ গেলাম আমরা, ও বাবা, এবার এখান থেকে আমরা ট্রাইনে চোপারটা যাওয়ার জন্য রেজিস্ট্রেশন চেকিং হবে, তো রেজিস্ট্রেশন চেকিং করে ওরা যদি এন্ট্রি দেয় তাহলে আমরা গৌরীকুণ্ডিতে চলে যাব। এই সোনপ্রাগ থেকে আপনারা যদি রেজিস্ট্রেশন না থাকে করে দিতে পারবেন, খালি আছে, বেশি টাইম লাগবে না, হয়ে যাবে সাথে সাথে যদি আসে, আর যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তো সেটা এখানে ভেরিফাইড করতে হয়। জাস্ট গেলাম, হয়ে গেল, কোনো লাইন নেই, খালি ছিল। ব্রিজের এপারটা হচ্ছে সোনপ্রাগ, আর ওপর থেকে আপনাকে যেতে হবে গৌরীকুণ্ড। এদিকে ভাই গৌরীকুণ্ড ইস্তার হবে না, গৌরীকুণ্ড ইস্তার হবে তো, শেয়ারিং জিপ নিলাম গৌরীকুণ্ড যাওয়ার জন্যে, 5 কিলোমিটার ডিস্টেন্স, 50 রুপিস করে নিল একটা গাড়ির ভেতরে, একটা জিপের ভেতরে 12-13 জন কেন্টি করে দিয়েছে, বললো 5 কিলোমিটার পুরো পয়েন্টে গিয়ে নামাবে, বাট নামিয়ে দিল হচ্ছে আপনার 1 থেকে 1.5 কিলোমিটার আগে। এখন সবে গৌরীকুণ্ডে এসে পৌঁছলাম, বাজে এখন 6:30 বাজে। এখন সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আজকে, সেটা হচ্ছে রুম ফাইন্ড আউট করা। রুম তো পাচ্ছি কিন্তু যা বলছে 4,000 টাকা, 4,000 টাকা রুম নেওয়া যায়? তো ITC রয়্যাল বেঙ্গলকে হার মানিয়ে দেবে। ও আমি জানতাম এটা একটু বেশি প্রাইস লাগবে, একটু মেন্টালি প্রিপেয়ার ছিলাম, একটা রুম পেয়েছি এখানে, আর 3,000 টাকা ভাড়া। রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, বাস এইটুকুনি রুম, ডাবল বেডের রুম আছে। ওকে, তো এই গেল রুমের আপডেট, এই রুমে আজকের আমরা কিছুক্ষণের জন্য আছি, কালকে সকাল 4টার সময় বেরোবো। তো এখন হচ্ছে রুম থেকে বেরিয়ে ফ্রেশ, এখন কিছু খেতে বেরিয়েছি। তো এই গৌরীকুণ্ডতে আমরা এখন আপনার ডিনার করতে এসেছি, আবার প্রাইস তো পুরো আগুন, আর সবচেয়ে কম দাম যেটা সেটা হচ্ছে আলু ফুলকপির তরকারি 150 টাকা, সেটা 1 প্লেট নিচ্ছে, আর রুটি নিচ্ছি, রুটি 20 টাকা করে পিস, বাকি সব দাম অনেক হাই। ডিনার কমপ্লিট করে আমরা খুব তাড়াতাড়ি রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ পরের দিন ভোর 4টে থেকে আমাদের প্ল্যান ছিল গৌরীকুণ্ড থেকে ট্রেকিং স্টার্ট করব কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 4:30 বাজে, আমরা এখন রুম থেকে বেরোচ্ছি। পরের দিনের সকাল ভোর 4টেই আমরা ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে সবার প্রথম আমরা চলে আসি ক্লক রুমে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যে ব্যাগ নিয়ে আসছেন সেই ব্যাগের এক্সট্রা জিনিস আপনারা চাইলে এখানকার ক্লক রুমে রেখে আপনি জার্নি স্টার্ট করতে পারবেন, যেমনটি আমরা করেছিলাম। কিনা গাড়ি দাদা? 700 রুপে দাও না, টার্গেট ছিল যে 4টের সময় বেরোবো, 4টে হলো না, 4:30 বার হলাম। আমাদের এই কেদারনাথ যাত্রার চতুর্থ দিনের সকাল, ঘড়ির কাঁটায় তখন ভোর 4:30, আমরা গৌরীকুণ্ড থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করি মন্দিরের উদ্দেশ্যে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে গৌরীকুণ্ড থেকে মূলত আপনারা আরও 3 ভাবে যেতে পারেন, যেমন পালকি আছে, পিট্টু আছে এবং খচ্চর আছে, কিন্তু আমরা যাব এখান থেকে পায়ে হেঁটে। ও 4:30 আগে থেকে আমরা আজকের জার্নি স্টার্ট করেছি। তো গৌরীকুণ্ড থেকে এখনো পর্যন্ত আমরা মাত্র 3 কিলোমিটার এসেছি, আবার দেখুন খাড়াই।
এখান থেকে উঠছে এই যে পুরো এরিয়া দেখতে পাচ্ছেন, যে কিছু বয়স্ক মহিলা বয়স্ক লোক বাচ্চারা দেখছি হেঁটে চলে যাচ্ছে, ওটাই একটা মোটিভেশন। চলো আমিও ট্রাই করি, আমিও পারবো। যে মোড়টা ক্রস করলাম এটা হচ্ছে জঙ্গল ছাত্রী বলে এটাকে, আরো একটা খাড়াই। আপ লোক ভি হ্যায় কাহাঁ সে? জয় শ্রী রাম, জয় শ্রী রাম, হরে মহাদেব, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় মহাকাল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি ট্যাগ নি আয়া। হ্যালো, ম্যাগি কিতনা করকে মিলেগা না? স্টার্টিং যখন জার্নিটা করবেন কিছু খেয়ে আপনারা করবেন, আপনারা কিছু না খেয়ে যেমন সাড়ে চারটার সময় করেছি, তো কিছু না খেয়ে স্টার্ট করে দিয়েছি। এখন 50 টাকার ম্যাগির প্লেট আছে, ভেজ ম্যাগি, এটি সবচেয়ে বেস্ট অপশান। এখানে একটা ম্যাগি নিল 50 টাকা, চা 20 টাকা, আর একটা 250 ml স্প্রাইট নিলাম, সরি লিমকা, 50 rupees। পাহাড়ের রোদটাকে দেখুন দেখুন, আমি তো জুতো পরে এসেছি, স্পোর্টস শ্যু পরে যাচ্ছে, সামনে একজনকে দেখছি যে পায়ে হেঁটে যাচ্ছে। ও দাদা, হরে মহাদেব, ক্যা বাত হ্যায়, আপকো পেদল লাগে? হ্যাঁ, পুরো পেদল হি যায়েঙ্গে। দেখুন এটা একটা শর্টকাট আছে, এইটা দিয়ে সোজা চলে যেতে পারেন আপনারা, এটা শর্টকাট অথবা সোজা পথ হচ্ছে এটা। কেতনা রুপিয়া ঘোড়া? কেতনা রুপিয়া ঘোড়া? 3500। কেতনা কিলোমিটার ইয়াহ সে? 17 কিলোমিটার। 17। এ দেখো যারা শর্টকাট থেকে এলো, এই শর্টকাট। কেসা দা শর্টকাট কে ফিল ভাইয়া? বিলকুল ঠিক নেই তা। সহি রাস্তে চলিয়ে, সহি রাস্তে চলে, একদম সহি। क्या नाम है चैनल का? प्रोटेक्शन। आप लोग कहाँ से? बड़ोड़ा से, गुजरात। गुजरात। आप? मैं कलकत्ता से। केदारनाथ की जय। नमः पार्वती पते हर हर महादेव। आवार खड़ाई हो पालकी अच्छे, एक एक बेस्ट ऑप्शन। বাড়িতে যদি বাবা মা থাকে, ঠাকুমা ঠাকুরদা থাকে, সিনিয়র সিটিজেন, তারাও কেদারনাথ আসতে চাইছে, তাদের জন্য এটা বেস্ট হবে, অথবা হেলিকপ্টার। আমি আপনাদেরকে কী কী মোড অফ ট্রান্সপোর্ট রয়েছে সব কটা ডিটেল আর তাদের প্রাইস পয়েন্ট আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এক গ্লাস লেবু জল 30 টাকা। এখনো পর্যন্ত গড়িগঞ্জ থেকে আমরা 8 কিলোমিটার মতো এসেছি। এখান থেকে দেখুন ধরনের জল আসছে, এই জল আপনারা খেতেও পারেন, অনেকে খাই দেখেছি। ওইখান থেকে আমরা যাবো অতটা, এখানে একটা ভীমবালি রেড আছে, মেডিকেল রিলিফ পোস্ট আছে। বরেস মিলেগা? সো ইন কেস আপনি যদি আনকমফোর্ট ফিল করছেন এই সমস্ত ক্যাম্পগুলোতে যাবেন, একটু রেস্ট করবেন, যদি অক্সিজেনের কমি থাকে অক্সিজেনের ব্যবস্থাও আছে, আদার যা যা রিকোয়ারমেন্ট আছে সব ব্যবস্থা আছে, এটা গভর্নমেন্টের সাইড থেকে করা আছে। আমার একটা জাস্ট বরেস দরকার ছিল, সেটা নিলাম, টাকা নিল না ফ্রিতে দিল। তো এরকম এই টোটাল 22 কিলোমিটার রাস্তাতে আপনি 5-6টা গভর্নমেন্টের মেডিকেল ক্যাম্প পেয়ে যাবেন। এই জর্নাটা অনেক কাছে আছে, ও কি সিন দেখুন, এই কষ্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে এই ভিউ। আর যেটা বললাম, তাড়াহুড়ো করতে পারবেন না, কারোর সঙ্গে কম্পিটিশন করতে পারবেন না, জায়গায় যেতে হবে আরামসে, জার্নিটা এনজয় করুন। আজকাল আপনার জার্নি কমপ্লিট হয়ে যাবে, কালকে আপনি কোথাও অন্য কোথাও থাকবেন, এটাকে মিস করবেন, সেই জার্নিটাকে এনজয় করুন। 2 ঘন্টা বেশি লাগে,
इट्स ओके। भोलेनाथना आशीर्वाद की आशीर्वाद। এবারে যে রাস্তা গুলো আছে আরো বেশি খাড়াই। অনেস্টলি এবার টিকে কষ্ট হচ্ছে। যখন আসবেন তার অ্যাটলিস্ট এক মাস আগে একটু প্র্যাকটিস করবেন। ডেলি অ্যাটলিস্ট 5-10 কিলোমিটার ওয়াকিং অ্যাটলিস্ট করবেন। যদি মনে করছেন যে মাঠে মেরে দেবেন তাহলে কিন্তু প্রবলেম আছে। আমরা ওই একদম নিচটাতে ছিলাম, দেখতে পাচ্ছেন? সাথে কর্পূর রাখবেন। আমার যেরকম শ্বাস ফুলছিল, খেতে থাকেন কিছু না কিছু, জল খান, ওয়ারেস অ্যাড করে খান, বাদাম কাজু ঠিক আছে, খেজুর এগুলো সাথে করে রাখবেন, স্পেশালি ডার্ক চকলেট। আবার খাড়াই, ওখান থেকে উঠে আবার খাড়াই, এইটাতে উঠতে উঠতে সেইখানে যাচ্ছে। একটা সময় পর মনে হবে আপনি পাচ্ছেন না, সেই সময় 3-4টাই মিস করবে। ফার্স্ট মনোযোগ রাখতে হবে, কোনো চয়েস নেই। সেকেন্ড ঠিক আছে, 20টা স্টেপ ফেলবেন, 10 সেকেন্ড করে রেস্ট নেবেন, প্রতি 10 মিনিট অন্তর কিছু খান, কিছু না খান অ্যাটলিস্ট জলটা নেবেন, দেখবেন আরামসে পৌঁছে যাবে। আরে দাদা একটু সাইজ তো দিন। নিচ থেকে ভুল করে ওপরে তাকাবেন না, তাহলে কনফিডেন্স হারিয়ে ফেলবেন। আর কতটা আর কিতনা হবে দাদা? 7.5-6 কিলোমিটার। 5.5-6 কিলোমিটার, বাস বাস, থ্যাংক ইউ। 5.5-6 কিলোমিটার বলছে। এখান থেকে আমরা নিচে নামছি, এরপরে রাস্তাটা কিছু সমতল আছে। আরো 4.5 কিলোমিটার মতো আছে বাকি, আরো একটা খাড়াই উঠতে হবে। আর এই যে যাবো, এটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট চূড়াই ঠিক আছে, এরপরে যার জন্য আসা আর কি, লাস্ট উঁচাই। এখন একটা নতুন ঝামেলা, বৃষ্টি আসছে, একটু এগিয়ে যাই, দেখি যদি কোনো শেল্টারে নিচে দাঁড়াতে পারি। বৃষ্টি নেমে এসেছে, রেনকোটওয়ালা আমার সাথে চিপ করে দিয়েছে, যে রেনকোটটা দিচ্ছে অনেক ছোটো, এটাতে পুরো ঢাকা হচ্ছে না। তো এখন এই জিন ভিয়েনের কটেজের সামনে ওয়েট করছি, এখান থেকে আরও মোটামুটি 3.5-4 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। আমরা আজকে মানে সেকেন্ড ম্যাগি খাচ্ছি, এখানে ম্যাগি ছাড়া বেশি কিছু আশা রাখবেন না। আর পাহাড়ে ম্যাগি কিন্তু খুব ভালো বানায়, নো ডাউট। এখানে 70 টাকা প্লেট আছে, নিচে আমরা যখন খেলাম ওটা 50 টাকা, এটা একটু বেশি উপরে আছে, জিনিসটা নিয়ে আসতে হয় তো চার্জেস আছে একটু বেশি। শেষে 4-5 কিলোমিটার আপনার মনে হবে আপনি এসে ভুল করেছেন, এনার্জি পারমিট করছে না, বডি পারমিট করছে না, মাইন্ডও পারমিট করছে না, আপনি মনে হবে যে আপনি গিভ আপ করে দেবেন। এই 4-5 কিলোমিটার খুব এরকম ফিলিংস হবে, খুব ডেঞ্জারাস। আমি এখন সেই স্টেজের মধ্যে দিয়ে আছি, এখন অনেকটা বাকি আছে। এইখান থেকে এটা সোজা যেতে হবে সেই ওপারটা, একদম ওপারে। আর এখানটা বরফ দেখতে পাচ্ছি, রাস্তা দেখুন
এটা রাস্তা আর আপনার দু সাইড থেকে ঘোড়া আসছে ঘোড়া যাচ্ছে এম ধাক্কা লাগবে আপনি এখান থেকে পড়বেন পরদিন নিউজ পেপারেও আসবেন না এতটা ডেঞ্জারাস রাস্তা তো শেষই হচ্ছে না হেলিকপ্টার যাচ্ছে সেটা তো এখানে বরফ পেয়ে এরা সব নেমে গেছে এখানে আমার ব্যাক সাইডে দেখুন হঠাৎ করে পুরো বাদল চলে এলো পুরো ঢেকে দিয়েছে কুয়ার সাথে ও এইটার জন্য বলে কেদারনাথ হচ্ছে আফটার হেভেন মানে বলতে পারবো না কি দেখছি আমি অ্যামেজিং মেঘ করে এসেছিল মেঘটা ক্লিয়ার হয়েছে বাট বৃষ্টি প্রচুর হচ্ছে আপনি যে ঘোড়া বা খচ্চর করে আসবেন আপনাকে কিন্তু 1.5 কিলোমিটার দূরে আগে নামিয়ে দেবে ওখান থেকে আপনাকে এই রাস্তাটা কিন্তু হেঁটে আসতে হবে নন্দী বেস্ট ক্যাম্প জিএনবিএনের এখানে আমরা ট্রাই করেছিলাম বাট এখানে তো পাইনি এই বৃষ্টিতে টেন্টে থাকা সেটাও একটা চ্যালেঞ্জ আর চয়েস নেই রুম ট্রাই করেছিলাম আমরা বাট রুম তো পেলাম না তাই টেন্টে থাকতে হবে এখনো 1.5 কিলোমিটার দীর্ঘ 13 ঘন্টা পায়ে হাঁটার পরে আমরা এসে পৌঁছালাম কেদারনাথ বেস ক্যাম্প এই বেস ক্যাম্প থেকে মন্দির আরও 1.5 কিলোমিটার কিন্তু সে পথ অতিক্রম করার শক্তি আর নেই কারণ এই -2 ডিগ্রি টেম্পারেচারে বৃষ্টিতে ভিজে শরীরের কোনো এনার্জি নেই আর এক পাও ফেলার মন্দিরে চূড়া দেখতে পাচ্ছি এ দৃশ্য ছিল জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির ছবি আমার এই ক্লান্ত শরীরে এক অসম্ভব ঊর্জার সঞ্চার হয় আরো জোরে মন্দিরের দিকে হাঁটতে থাকি কোনো রকমভাবে সেদিন আমাদের ট্রেনটে পৌঁছাই আর এক অনিশ্চিত ভাবনা নিয়ে ঘুমাতে যাই যে পরের দিনের সূর্য আমার জন্য উদয় হবে তো যদি উদয় হয় তাহলে আপনাদেরকে বাবা কেদারনাথের দর্শন করব হর হর মহাদেব এটা আমাদের কটেজ ছিল আর এটা আমাদের টেন্ট ছিল জেএনপিএনের কালকে তাহলে আপনাকে দেখাতে পারিনি এটা হচ্ছে একটি ডরমিটরি আছে এখানে হচ্ছে 12টা বেড আছে যেখানে কালকে আমরা ছিলাম এই যেগুলো পা দিচ্ছি এগুলো এগুলো পুরো ঠান্ডা হয়ে আছে আর এগুলো হচ্ছে আপনার স্লিপিং ব্যাগ আছে একটাই প্লাগিং পয়েন্ট ছিল ওখানটা দুটো চার্জিং পয়েন্ট ছিল একটা লাইট ছিল খুব একটা হেলদি হয় না আমি ফার্স্ট টাইম ছিলাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আর এটা চার্জেস হচ্ছে 1000 টাকা পার নাইট ইনক্লুডিং ডিনার আছে এটাতে দেখুন মন্দিরে যাওয়ার লাইন পড়েছে এখান থেকে মানে আপনি যদি মনে করছেন যে আপনি সকালবেলা আসবেন পুজো দিতে তো সেক্ষেত্রে আপনাকে একটা বিশাল বড় লম্বা লাইন ফেস করতে হবে তার জন্য আমরা 3টের সময় এসেছিলাম 3:30 সময় লাইনে দাঁড়িয়েছি 6টার ভেতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল এখন যাচ্ছি আমরা মন্দিরে পূজা দিতে শুনেছি নাকি 1টা ভদ্র থেকে লাইন পড়ে যায় জানি না আমাদের কখন লাইন পড়বে কখন আমাদের নাম্বার আসবে এটা হচ্ছে রাত্রি 3:30টার ছবি কিছু এরকম এখান থেকে আপনারা চাইলে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নেবেন ব্যাগ রাখারও জায়গা আছে লোক বলছে আমরা তো ব্যাগ রুমে রেখে এসেছি
আর একটু আগে আপনারা যে লাইনটা দেখলেন তা মন্দির থেকে প্রায় 500 মিটার দূরে চলে এসেছে। সময় ছিল সকাল 8টা। আর এখনকার কারেন্ট আপডেট হচ্ছে এটাই যে মন্দির থেকে লাইন চলে গেছে বেস ক্যাম্প পর্যন্ত, মানে প্রায় 2 কিলোমিটারের লম্বা লাইন। তো আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখবো, যদি আপনারা এই লম্বা লাইনটাকে অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনারা লাইন দিতে পারেন রাত্রি 1টা থেকে 2টোর ভেতরে, এটা হবে বেস্ট টাইম। তাহলে 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আপনাদের গর্ভগৃহের দর্শন আপনারা করতে পারবেন। আর সেটা মাথায় রেখে আমরা চলে এসেছিলাম রাত্রি 3টের সময় মন্দিরের সামনে। পুজো দেওয়ার লাইন পড়েছে এখন। আর এই ছিল আমার অবস্থা, লাইনে তো দাঁড়িয়েছিলাম কিন্তু খালি পায়, টেম্পারেচার -2, তার আগের দিনকার ভিজেছি। এই অবস্থায় আমাকে লাইনে দাঁড়াতে হবে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ঘন্টা। আর কি, মহাদেবের নাম নিয়ে দাঁড়িয়ে পড়লাম, কখনো এপায়ের উপর ভর কখনো উপায়ের উপর ভর, এইভাবে কাটলো 2.5 থেকে 3 ঘন্টা। কর্পোরেট সেলসে জব করে ভুলে গেছিলাম কবে লাস্ট সানরাইজ দেখেছি, বাট এখান থেকে দাঁড়িয়ে দেখলাম অন্ধকার থেকে আকাশে আলো ফোটা। কিছুক্ষণ পরে ভোর 5টায় খুলে দেওয়া হলো মন্দিরের দরজা, আর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ভেতর থেকে বেরিয়ে এলো তার উত্তেজনা আবেগ। সবার মুখে তখন একটাই নাম, হর হর মহাদেব। লাইনটা দেখুন কোথায় আছে, আর আমি আছি এখানে। কিছু পাবলিক আবার লাইনে দাঁড়িয়ে পেশেন্স হারিয়ে নিজেদের ভেতরে মারপিট শুরু করে দেয়। রেলিংয়ের দু সাইডে আপনার জুতো রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার জুতো চুরি হওয়ার চান্স কিন্তু খুব বেশি। সবচেয়ে ভালো হবে আপনি যে দোকান থেকে পূজার প্রসাদ কিনেছেন সেখানে আপনার জুতোটাকে জমা করে আসবেন। আর এখানে একজনকে দেখা গেল তার জুতো খুঁজতে, কিন্তু কোনো একজন আর পছন্দ হয় সে সেটি কি নিয়ে চলে গেছে। কেমন এমিল রে? ঠান্ডা মারাত্মক আছে, খালি পায়ে ওটাকে প্রবলেম আছে, আর সাফিসিয়েন্ট আমাদের ইন্ডিয়া তো নেই। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান, আর কিছুক্ষণের ভেতরে আমরা প্রবেশ করব কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে। নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে, তার কারণ বাবা দর্শন পেতে চলেছি, আর এই দর্শনের জন্য লাস্ট কিছুদিন ধরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা সহ্য করেছি, তা সম্পূর্ণ হবে বাবা দর্শন করে। চলেছে অলমোস্ট আমার মন্দিরের কাছে। এর পরের দৃশ্য আর আপনাদেরকে দেখাতে পারবো না, বাকিটা আপনাদেরকে নিজে এসে দেখতে হবে। স্টার্টিংয়েই বলেছিলাম পায়ে হেঁটে উঠবো, দর্শন করবো, অর এলস মরে ফিরবো। দর্শন হয়েছে 6টার ভেতরে, দর্শন হয়ে গেছে আমাদের। 3:30 সময় লাইনে দাঁড়িয়েছিলাম আমি, আর 6 PM হচ্ছে বাবা কেদারনাথের দর্শন হয়েছে। -2 ডিগ্রি এখানটা টেম্পারেচার আছে। মোটামুটি 2.5 ঘন্টার ভেতরে আমাদের দর্শন হয়েছে। আমরা এখানটা 3:20 মধ্যে চলে এসেছিলাম, আর এখন এখানে 6টা বাজে। এখানকার পরিবেশ কিছু অন্যরকম, ঠিক আছে। সূর্য উঠছে পাহাড়ে, বরফের চট্টানের ওপরে যখন সূর্যের কিরণ পড়ছে, যা ভিউ লাগছে, যা অ্যামেজিং লাগছে, আপনাকে বলে দিতে পারবো না।